আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, যাকে এদের বাসায় আমাদের দাওয়াত ছিল, তো দাওয়াত খেতে হলো আমরা চলে আসছি। তো আমাদের যেতে একটু লেট হয়েছে, তো ভাবি এসে দেখি সব খাবার দাবার রেডি করে ফেলছে। তো এটা হলো তিরামিসু, ভাবির মেয়ে জাকিয়া বানাইছে, অনেক মজাদার একটি তিরামিসু বানাইছে। তো এখানে খাওয়া সব খাবার দাবার আস্তে ধীরে রেডি করতেছে, গরম দিতেছে। এখানে ডিম করছে, কাবাব করছে, গরুর গুড়ি বা বট যেটাই বলেন সেটা করছে, তারপরে ডাল করছে, অনেক ধরনের ভর্তা করছে, গরুর মাংস করছে, মুরগি করছে, মাছ করছে, পিঠা বানাইছে, মানে অনেক আইটেম করছে। বিদেশে একা একা এত কিছু করা খুবই কষ্ট। আর এটা হলো ভাবির ছোট মেয়ে নূর। তো এখন ছেলেরা খেতে বসে যাবে, তারপর আমরা মহিলারা খেয়ে নিব। তো এই তো বাচ্চা কাচ্চা যার যার বাবার কাছে দিয়ে আমরা সবাই মহিলারা খেতে বসে গেছি। তো আমরা প্রথমে হলো পিঠা খাবো, আসলে এত কিছু একসাথে খাওয়া যায় না, তারপর আলহামদুলিল্লাহ অনেক খাইছি। তো আমরা অনেক সময় নিয়ে খাবারটা শেষ করছি, পরে এই তো এখন বিকেল হয়ে গেছে। তো বিকেল আমরা এই মিষ্টি, তারপরে হচ্ছে পিঠা এখন খেয়ে নিব। এই পিঠাগুলো এত মজা হয়েছে, তো আমি ভাবির কাছ থেকে রেসিপিটা নিয়ে আসছি যে ভাবি কীভাবে বানাইছে, এত পরিমাণের সফট। ইনশাল্লাহ আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব, দেখি আমারটা কেমন হয়। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ।